আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন বইয়ের ভিডিও। বইটি যদিও নতুন নয়, আসলে পুরনো বই, কিন্তু যারা পড়েননি তাদের জন্য অবশ্যই নতুন। এই বইটির নাম হচ্ছে বিশ্বাসের যৌক্তিকতা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিশ্বাসের যৌক্তিকতা, এই বইটি লিখেছেন ডক্টর রাফান আহমেদ, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 120 টাকা। বইটি প্রকাশিত হচ্ছে সন্দীপন প্রকাশন থেকে, যদিও আগে ছিল সমর্পণ প্রকাশন, তবে তাদের নতুন নাম সন্দীপন প্রকাশন। আপনি এই বইটি কেনার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বইটির নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো ধরনের বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হবে। কী ধরনের বিশ্বাস, বিশ্বাস কী, সে ব্যাপারে এই বইটিতে আলোচনা রয়েছে। বইটিতে মূলত আলোচনা করা হচ্ছে কীভাবে বিজ্ঞানে যৌক্তিকতা কাজ করে। আমরা অধিকাংশ মানুষ মনে করি বিজ্ঞান হয়তো এমন কিছু যেখানে 100% বিশুদ্ধ বা শতভাগ ধ্রুব সত্য বিষয় আছে, কিন্তু বিজ্ঞানের সংজ্ঞা কিংবা বিজ্ঞানীদের যেই দৃষ্টিভঙ্গি আছে সেখান থেকে আমরা যদি এটাকে অবজারভেশন করি, তাহলে আমরা দেখতে পাই যে বিজ্ঞান মোটেও এমন কিছু নয় যেটা পরিপূর্ণ সত্য বা ধ্রুব সত্য বলে কোনো কিছু। এটা আপনাকে কখনোই পরিপূর্ণ সত্য কিংবা ধ্রুব সত্য কোনো কিছু জানাবে না। বরং বিজ্ঞান তার অবজারভেশনের মাধ্যমে আমাদেরকে যে ফলাফল বের করবে তা জানাবে। বিজ্ঞানে রয়েছে কিছু মৌলিক নীতি যেগুলো ফিলোসফি অফ সায়েন্স বা বিজ্ঞানের দর্শনের আলোকে নির্ধারিত। এই বিষয়গুলো মোটেও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। অর্থাৎ বিজ্ঞান যেই মৌলিক নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই মৌলিক নীতিগুলোই কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ছোট সময় থেকে আমাদের মাথায় এই বিষয়টা গেঁথে দেওয়া হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে স্রেফ প্রমাণ কিংবা তথ্য নির্ভর একটি বিষয়। কিন্তু বিষয়টা মোটেও এরকম নয় যে বিজ্ঞান পরিপূর্ণই প্রমাণ কিংবা তথ্য নির্ভর। বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নেই, এই ধরনের কথা স্রেফ একটি অজ্ঞতা। আমরা যদি বিজ্ঞানের মৌলনীতিগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে যে নীতিগুলো অবলম্বন করা হয়েছে এগুলো অধিকাংশই হচ্ছে বিশ্বাস নির্ভর। এগুলোর পক্ষে আদতে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কারণ এগুলোকে প্রমাণ করার জন্য যে নীতিমালা প্রয়োজন সেই নীতি হচ্ছে এইগুলো। সো এগুলো স্রেফ বিশ্বাস আসলে। কিন্তু ধর্মের ভিত্তি কী? ধর্মের ভিত্তি বিশ্বাস, এমনটাই অধিকাংশ মানুষ পরিপূর্ণভাবে মনে করেন। কিন্তু ধর্মে কি কোনো ধরনের বিশ্বাসের যৌক্তিকতা থাকতে পারে না? সেখানে কি কোনো প্রমাণ থাকতে পারে না? এই বইটি পড়ার মাধ্যমে আপনি এই বিষয়গুলোকে জানতে পারবেন যে আসলেই কি বিজ্ঞানে পরিপূর্ণভাবে সব কিছুই প্রমাণ নির্ভর, নাকি এখানেও বিশ্বাসের কোনো স্থান আছে। ধর্ম কি শুধুমাত্র বিশ্বাস, নাকি এখানেও প্রমাণের কোনো স্থান আছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন বিশ্বাসের যৌক্তিকতা এই বইটি থেকে। বিজ্ঞানকে আপনি মনে করতে পারেন একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এখানে চির নির্মাণাধীন একটি ব্যবস্থা রয়েছে। বিজ্ঞান আজকে এক কথা বলতেছে, তো অন্যদিন আরেক কথা বলবে। বিজ্ঞানের কোনো থিওরি 200 বছর টিকে, আবার কোনো কোনো থিওরি হয়তো বা 2 মিনিটও টিকে না। এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন যে বিজ্ঞানের সাথে ধর্মের আদতে কোনো সংঘর্ষ নেই কিংবা বৈপরীত্য নেই, বরং বিজ্ঞানের সাথে রয়েছে ধর্মের সহাবস্থান। বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেকেই বিজ্ঞানকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করেন। এই বইটি পড়লে আমরা আশা করি আপনি এই ব্যাপারে কিছুটা হলেও ধারণা পাবেন, অথবা আপনার এই ব্যাপারে যে সংশয় সন্দেহ আছে সেটা কিছুটা হলেও দূর হবে। এই বইটি পড়লে আপনি আরও যে বিষয়টি খুব ক্লিয়ারভাবে জানতে পারবেন সেটি হচ্ছে বিজ্ঞানী শেষ কথা নয়, এছাড়াও আরও কোনো কিছু থাকতে পারে। সেই বিষয়টা জানতে পারবেন বিভিন্ন বৈজ্ঞানিকদের কথাবার্তা থেকে এবং তাদের বইপত্রের রেফারেন্স থেকে। এই বইটিতে আনা হয়েছে প্রচুর পরিমাণের রেফারেন্স, তাই এই বইটি যারা রেফারেন্স ভিত্তি অনুসারে পড়তে চান তাদের জন্য খুবই উপকারী একটি বই হবে বলে আমি আশা করি। চলুন আমরা দেখি এই বইয়ের চ্যাপ্টারগুলোর নাম কী কী। প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে সারের সম্পাদকের চোখে, রয়েছে লেখকের ভাবনা, রয়েছে স্রষ্টা বিতর্ক, আমরা কি ম্যাট্রিক্সে আছি, ফিতরা, স্রষ্টার অস্তিত্বের বিশ্বাস কি সহজাত, মৌলিক বিশ্বাস সমাচার, বিজ্ঞান না স্রষ্টা, ফাংশনাল রিজনিং, অবাক মহাবিশ্ব, শূন্য থেকে মহাবিশ্ব, চেতনা এক রহস্য, চেতনার ব্যাখ্যায় বস্তুবাদের ব্যর্থতা, প্রাকৃতিক নির্বাচন ও সত্যান্বেষণ, কোরআনের চোখে অপার অনুগ্রহ, তথ্য কি মূর্ত, ডিএনএ এর বিষয়, বিজ্ঞান ও বস্তুবাদ, গড অফ দি গ্যাপস, ফিরে দেখা, একের আহ্বানে, বিবর্তনের কথন, তাহারা বলেন। তারপর রয়েছে গ্রন্থপঞ্জিকা, এরই মাধ্যমে এই বইটির শেষ হয়েছে। এই বইটির শেষে ডক্টর রাফান আহমেদের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা মাত্র 80, অর্থাৎ 80 পৃষ্ঠায় আপনি এতগুলো তথ্যের সম্ভার একসাথে পেয়ে যাবেন। তবে এই বইটির একটি দুর্বলতা হচ্ছে এই বইটিতে কিছু কিছু শব্দ কিংবা বিষয় এমন আনা হয়েছে যেগুলো সাধারণের জন্য উপযোগী নয়। যারা বিজ্ঞান সম্পর্কে পূর্ব ধারণা রাখেন তাদের জন্য সেটা সহজবোধ্য হতে পারে, তবে সাধারণ পাঠকের জন্য সেটা সহজবোধ্য নয়।
আমি মনে করি এই বিষয়গুলোকে আরও ব্যাখ্যার মাধ্যমে সুন্দর করে সাধারণের জন্য ফুটিয়ে তোলা যেতে পারত। তাই আপনি যদি জানতে চান বিজ্ঞান কী, বিজ্ঞান কীভাবে কাজ করে এবং বিজ্ঞানী কি 100% বিশুদ্ধ, এটা জানার জন্যে আপনি কিনতে পারেন এই বইটি, ডক্টর রাফান আহমদ লিখিত বিশ্বাসের যৌক্তিকতা। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।